আপনারা দয়া করে কেউ যদি দেখে থাকেন আমাদেরকে একটু জানাবেন। আমি জামাল খান নিবাসী, আমার ছোট বোন গতকাল বিকেল 4:30টায় হচ্ছে জামাল খান এলাকা থেকে হারিয়ে গেছে। সে চিপস কিনতে বাসা থেকে বের হয়েছিল কিন্তু চিপস কিনে আর বাসায় ফেরেনি। পরে আধা ঘন্টা পরে যখন আমরা দেখতেছি ও বাসায় ফেরেনি, তখন হচ্ছে আমরা খোঁজাখুঁজি শুরু করি। কিন্তু খোঁজাখুঁজি করে পুরো এলাকা খুঁজি, এলাকার বাইরে খুঁজি, ওর বন্ধু বান্ধব আমাদের আত্মীয় স্বজন সবার বাসায় খুঁজি, কিন্তু ওকে পাওয়া যায় না। পরে হচ্ছে আমরা হচ্ছে মাইকিং বের করি, গাড়িতে করে পুরো এলাকায় মাইকিং করা হয়, পার্শ্ববর্তী এলাকায় মাইকিং করা হয়, কিন্তু তাও ওকে কোনো খবর কেউ দিতে পারে না। তখন হচ্ছে আমরা আমাদের এলাকার কাউন্সিলরের কাছে যাই, দেন কাউন্সিলর মহোদয় আমাদেরকে জানান আমরা থানায় যেতে। তো থানায় যাই, থানায় তখন হচ্ছে আমাদের হচ্ছে জিডি নেয় নাই, বাট ওই থানা থেকে দুইজন পুলিশ আমাদেরকে দেওয়া হয়েছিল, যারা এসে আমাদের এলাকার সিসিটিভিগুলো হচ্ছে গিয়া চেক করছিল। সিসিটিভি চেক করে তেমন কিছু ওরা বের করতে পারে নাই, দেন ওরা আমাকে আমাদেরকে বলে হচ্ছে গিয়ে আমরা আরও ভালোভাবে খোঁজার জন্য, ওরাও খোঁজে আমরাও খুঁজি। কিছুক্ষণ পরে 7:30-8টার দিকে একটা জায়গা থেকে খবর আসে যে আমার বোনকে দেখা গিয়েছে একটা এলাকায়, হচ্ছে চারুকলা একাডেমি ওই এলাকাটাতে হচ্ছে গিয়ে ওকে দেখা গিয়েছে। ওইখানে একটা ভাইয়া উনি টিউশন পড়িয়ে বের হচ্ছিল, উনি দেখছে, উনি দেখে রাস্তা পার করাই দিছে। দেন সাথে সাথে আমরা ওই এলাকায় যাই, কিন্তু কামরা এলাকায় যাওয়ার পরে ওকে আর পাওয়া যায় না। কিন্তু ওই এলাকায় বেশ কিছু মানুষ বলে আমাদেরকে যে হচ্ছে ওকে দেখা গেছে, কিন্তু পরক্ষণে যখন আমরা খুঁজি তখন পাই না। তখন আমরা আবার হচ্ছে গিয়ে গাড়ি নিয়ে মাইকিং শুরু করি, পুরো এলাকায় মাইকিং করি, সিআরবি, তারপর হচ্ছে কাজীর দেরুই, টাইগার পাস, হচ্ছে কদমতলি, এই বিভিন্ন এলাকায় হচ্ছে আমাদের মাইকিং করা হয়। কিন্তু ওর খবর আমরা ওই রাতে পাই না, আমরা 3:30 পর্যন্ত খোঁজাখুঁজি করে বন্ধ করে দিই। পরের দিন আজ সকাল 5টা থেকে আবার খোঁজাখুঁজি শুরু করি, 9টা পর্যন্ত পুরো সব আশেপাশের পার্শ্ববর্তী সব এলাকায় খোঁজাখুঁজি করি। তখনও যদি ওর খোঁজ খবর না পেয়ে আমরা আবার কাউন্সিলরের কাছে যাই, তখন উনি আমাদেরকে থানায় পাঠান। থানায় গিয়ে আমরা একটা জিডি করি। আমার বোনের নাম হচ্ছে মারজান হক বর্ষা, বয়স মাত্র 7 বছর, ও ক্লাস 1-এর স্টুডেন্ট, ও কুসুম কুমার স্কুলের পড়াশোনা করে। কোনো হৃদয়বান ব্যক্তি যদি আমার বোনকে কোথাও দেখে থাকেন দয়া করে আমাদেরকে একটু জানাবেন। আমার আম্মুর অবস্থা অনেক খারাপ আমার বোনকে না পেয়ে। আমার আব্বার নাম হচ্ছে আব্দুল হক আর মাতার নাম হচ্ছে ঝর্ণা বেগম, আর আমাদের নাম্বার হচ্ছে এখানে দেওয়া থাকবে। কেউ যদি কোথাও কোনো অঞ্চলে দেখে থাকেন তাহলে আমাদেরকে অবশ্যই ইনফর্ম করবেন। এবং আমাদের অ্যাড্রেস হচ্ছে জামাল খান শিকদার হোটেলের পাশের গলি, লিচু বাগান।